এবার আপনাদের নিয়ে যাব সরাসরি পুরীতে। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছে। অর্ণব, কিছুক্ষণ আগে তুমি বলছিলে যে বিকেল 5টার মধ্যে পর্যটকদের হোটেল খালি করতে বলা হয়েছে, আর যেহেতু পুরীতে সব থেকে বেশি প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে, সে কথা মাথায় রেখে প্রশাসন কতটা প্রস্তুত? ধনতেরাসের কেয়ারশেড গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। দেখো, প্রথমে তোমাকে দেখাবো যে আবহাওয়ার অনেকটা পরিবর্তন হচ্ছে। যে সকাল থেকে আমরা দেখছিলাম যে যথেষ্ট রোদ্দুর ছিল, সেই কিন্তু রোদ্দুর এখন আস্তে আস্তে রোদ্দুরের তেজ কমছে, সূর্য ক্রমশ মেঘে ঢাকছে, অর্থাৎ মেঘ রোদ্দুরের খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আজ থেকে প্রভাব পড়ার কথা, যদিও এই যে তোমার ল্যান্ডফলটা হওয়ার কথা রয়েছে 24 তারিখ রাত্রির থেকে 25 তারিখ সকাল পর্যন্ত, এবং এখনও অবধি যেটা জানা যাচ্ছে ওড়িশা প্রশাসন সূত্রে যে কেন্দ্রাপাড়া এবং ভদ্রকের মাঝামাঝি ধামারাতে এর প্রভাবটা পড়বে, ল্যান্ডফল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে অন্তত গতি প্রকৃতি যা মনে হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও এই পুরীতেও কিন্তু তার যেহেতু প্রভাব পড়বে, তাই সমুদ্র তীরবর্তী হোটেলগুলো সেগুলো বিকেল 5টার মধ্যে খালি করতে বলা হয়েছে। তবে সেকেন্ড লেনে যে হোটেলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখনও অবধি কোনো তাদের কাছে কোনো তথ্য দেওয়া হয়নি যে আপনারা হোটেল ছেড়ে যান। অর্থাৎ একদম সমুদ্রের ধারে যে হোটেলগুলো আছে সেগুলোকে বলা হয়েছে যে পর্যটকদের বিকেল 5টার মধ্যে তাদেরকে চেক আউট করতে বলুন এবং এরপরে বুকিং নেবেন না 25 তারিখ অবধি। কিন্তু সেকেন্ড লেনে যে রয়েছে সেই হোটেলগুলোতে এখনও অবধি কোনো সতর্কবার্তা আসেনি। অন্যদিকে তোমাকে দেখাবো, যেহেতু এখন মেঘ করতে শুরু করেছে, এখনও অবধি সকালে সমুদ্র স্নানে রয়েছেন বেশ কিছু পর্যটক, বিভিন্ন জায়গা থেকে এসছেন। লাইফ গার্ড যারা রয়েছেন তারা এসে তাদেরকে সতর্ক করছেন যে এরকম ঘূর্ণিঝড় দানা সেটা দানা বাঁধতে শুরু করেছে, সুতরাং হচ্ছে আপনারা বেশি সমুদ্রের দিকে ভেতর দিকে যাবেন না, তাতে উত্তাল ঢেউয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। পুরী প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা নিজেদের বাড়িতে থাকুন, বাড়িতে যদি ফিরে যান তাহলে আপনারা নিরাপদে থাকবেন। সমুদ্রের ধারে যে দোকানগুলো রয়েছে সেগুলো আপাতত আমরা এখনো দেখতে পাচ্ছি বন্ধ রয়েছে। সব মিলিয়ে পাঞ্জাব থেকে স্পেশাল ফোর্স আনানো হয়েছে উড়িষ্যা, অর্থাৎ যে কোনো রকমের ঝুঁকির কথা মাথায় রেখে উড়িষ্যা সরকার এই মুহূর্তে যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। তুমি আমাদের সঙ্গে থাকো। অনেকেই যারা পুরীতে এসছেন তারা কিন্তু এই যে ঘূর্ণিঝড় দানা আসছে তার কারণে সমস্যায় পড়েছেন। আমরা যেখানে আছি আমাদের হোটেল থেকে কিছু বলেনি এখনো পর্যন্ত, কিন্তু এই যারা আমাদেরই আরো আমাদের সঙ্গে রিলেটিভ কিছু এসছে তারা এই যে সমুদ্রের ধারের হোটেলে আছে কোনো একটা হোটেলে, ওদের বলেছে যে আজকের দিনটার পরে হোটেলটা ছেড়ে দিতে হবে, আজকেই ছেড়ে দিতে হবে বিকেলের দিকে মনে হয়। আর ট্রেনে আমাদের ট্রেনের টিকিট ছিল ওদের 24 আমাদের 25, দুটো ট্রেনই ক্যান্সেল হয়ে গেছে। আমরা এবার কিভাবে যাব, কি ট্রেন পাবো বা কি পাবো আমরা জানি না। এমনি যেখানে আছি খুবই সেফ, মানে খাবার দাবার বলুন, জল কারেন্ট একদম অ্যাভেলেবল, সে ব্যাপারে চিন্তা নেই। কিন্তু বাড়ির লোকেরা তো একটু টেনশন করে, খানিকটা খবরের মাধ্যমে শুনছে। এখানে খুব ভালো ওয়েদার পেয়েছি, প্রকৃতিমা খুব সহায়। কিন্তু আমাদের টিকিট বন্দে ভারতে ছিল 25 তারিখ, তো 24-25 ক্যান্সেল হয়েছে এটাই শুনতে পাচ্ছি। এখন রিশিডিউল হয়ে কোনটা হয় সেটার ওয়েট করছি। এরা আমরা খোঁজ খবর নিতে এসেছি যে বাস বা অন্য কোনো প্রাইভেট কার কি পাওয়া যাবে, ওরা বলছে যে আমাদের এখনো পর্যন্ত কোনো সেরকম কোনো অ্যালার্ট কিছু নেই, আমাদের সব ঠিকই আছে। আমরা তো এমনিতে ঠিকই আছি, কিন্তু খবর যেটা বেশি উদ্বিগ্ন হচ্ছে বাড়ির লোক, ক্যান্সেল হয়ে গেছে। এখন এখানে অনেকেই বলছেন যে অতটা হয়তো ভয়ের কিছু হবে না, একটু থেকে গেলে আপনারা পরে ঠিকঠাকই বাড়ি পৌঁছে যাবেন। তারা যেটা সমস্যায় পড়ছেন যে ট্রেন ক্যান্সেল হচ্ছে, সুতরাং কিভাবে ফিরবেন সেটা নিয়ে একটা চিন্তায় রয়েছেন। বাস বা গাড়ি কি পাওয়া যায় সেটা দেখার জন্য তারা আপাতত ট্রাভেল এজেন্টের অফিসে ঘুরছেন, এবং সেই কারণে কিন্তু বেশ কিছুটা সমস্যায় পড়ছেন, এবং তারা চাইছেন যে যত দ্রুত সম্ভব বেরিয়ে যেতে, কারণ ট্রেন ক্যান্সেল হয়েছে, কিভাবে ফিরবেন সেটা নিয়ে তারা চিন্তায় রয়েছেন। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, ABP আনন্দপুর।